দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আজ তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চতুর্থ দিনের মতো সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিও করে সংগঠনটি। এদিকে একই দাবিতে চতুর্থ দিনের মতো পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা কমিটির সদস্যরা। একই ইস্যুতে চাঁদপুরেও বিভিন্ন দপ্তরের কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। মানিকগঞ্জেও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা কর্মবিরতি কর্মসূচি করেছে। পটুয়াখালীর ৬ নম্বর ইটবাড়িয়া ইউনিয়নের রাস্তা সংস্কার, নদী ভরাট ও ইটভাটা উচ্ছেদের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে ওই ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা এই কর্মসূচি করেন। রাজশাহীতে বিজিবির উদ্যোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল, হেরোইন, বিদেশি মদ, হুইয়াবা ট্যাবলেট, গাঁজাপাতার বিড়ি, কীটনাশক ধ্বংস করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান। আগামী ২৫ জানুয়ারি ঝিনাইদহে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন। সকালে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ তথ্য জানান। নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামী ২৫ জানুয়ারি শুরু হচ্ছে তৃতীয় আইটি ফেয়ার। চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনাল যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। তিন দিনের এই মেলায় থাকবে দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল। মুজিব বর্ষে নারী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে, তাই বাল্যবিয়ে রোধ, মাদক ও যৌন হয়রানি বন্ধ সহ নানা বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আজ বাগেরহাটে গার্ল গাইডসের পাঁচ দিনের প্রশিক্ষণের সমাপনীতে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ এসব কথা বলেন। বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০১৯ উদ্বোধন করা হয়েছে। সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম আজিউর রহমান। একযোগে পদার্পণ করল ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ। তাদের যুগপূর্তিতে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। ২০০৮ সালের ২৩ জুলাই ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ১০ তরুণ গড়ে তোলেন কথন সাংস্কৃতিক সংসদ। নাসরিন গীতি, বাংলাভিশন, নিউজ ডেস্ক।